হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি যেই হোটেলে স্টে করেছি বকখালিতে, সেটা ট্যুর আপনাদের দেবো। তো আমি ছিলাম হোটেল ছুটিতে, খুব সুন্দর একটা হোটেল, রোডের একদম পাশেই, ওখান থেকে কিছুটা ওয়াকিং ডিস্টেন্সে বাস স্ট্যান্ড, সেখান থেকে ডান দিকে গেলে বকখালি বিচ, ওইদিকে ফেজারগঞ্জ। তো মোটামুটি আমি এটা চুজ করেছি এই জন্যই, দেখতেও সুন্দর, এত সুন্দর ফুলের বাগান রয়েছে, সাথে পার্কিং স্পেসটাও রয়েছে। এই যো পার্কিংয়ে দিয়ে দিচ্ছি, দুটো ভালো বড় পার্কিং স্পেস আছে, সাথে এই সুন্দর ফুলের গাছগুলো রয়েছে, দেখুন কত সুন্দর ফুটে রয়েছে ফুলগুলো। এখানে পাখি বুঝতে পাখিগুলো রয়েছে, বাচ্চারা এখানে এইসব পাখিকে দেখলে খুব আনন্দ পাবে, বাচ্চারা নিয়ে আসলে এখানে অবশ্যই থাকতে পারেন, পাখি টাকি দেখলে বাচ্চারা একটু মানে কী বলবো আনন্দ পাবে। আর দ্বিতীয়ত পুরো হোটেলটাই ফুল গাছ দিয়ে সাজানো, একদম ওখান থেকে গেটের পাশ থেকে শুরু করে এইদিকে, এখানে একটা পাতাবাহারি গাছ রয়েছে। আর এই নিচটাতে পরে দেখাবো, এখানে একটা ক্যান্টিন আছে ওদের, ওখানে খাওয়া দাওয়াও খুব ভালো। আর সিঁড়ির পাশ দিয়ে এরকম অজস্র ফুলের গাছ, সুন্দর সুন্দর নানান রঙের। আর এইটা ওনাদের রিসেপশন, এখানে ম্যানেজারবাবু বসেন, এখন নেই, হয়তো নিচে গেছেন, আসলে ওনার সঙ্গেও কথা বলাচ্ছি। তো এতগুলো রুমস রয়েছে, আর এখানকার নিয়মাবলীগুলো ওখানে দিয়ে দেওয়া হয়েছে, অফিস থেকে যা আছে বা হোটেলের যা নিয়ম আছে সব কিছু। তো আমরা দুটো রুম নিয়েছিলাম এখানে পাশাপাশি, 204 আর 205, এই ফার্স্ট ফ্লোরেই, একটা এসি আর একটা নন এসি। এই রুমটা দেখাচ্ছি আপনাদের, এটার রেন্ট নিয়েছে মানে জিএসটি নিয়ে 1300। তো এসিটাও খুব পাওয়ারফুল এসি, রাতে যখন শুয়েছি বেশ মানে ঠান্ডা হয়ে গেছিলো ইমিডিয়েট, আর একদম গুড নাইট, একদম ভরা ফুল রিফিল ছিল। এমনিতেও মশার উৎপাত কম, তাও এই জিনিসটা ছিল বেশ ভালো। এখানে দুটো চেয়ার ছিল, একটা টেবিল, আর ছোটোখাটো জিনিস রাখার জন্য দুদিকেই দুটো এরকম দেওয়া আছে। এখানে একটা কাবার্ড প্লাস সাথে আয়না। আর এই জিনিসটা আমার সব থেকে ভালো লেগেছে, আমি বুঝতে পারছি না ক্যামেরাটা আসছে কি না, এটা 3D পিকচার, দারুণ। আর ওয়াশরুমটাও খুবই ক্লিন ছিল, এখনও আছে, আমরা ইউজ করেছি তাই এসে পড়ে রয়েছে, একদম ক্লিন ছিল, মোটামুটি স্পেস রয়েছে ওয়াশরুমে। প্রত্যেকটা টিভিগুলো ভালোই চলে, ওরকম না, অ্যাকচুয়ালি চলে বললাম কারণ আমার অভিজ্ঞতা রয়েছে, অনেক হোটেলে আমি থেকেছি, টিভি অন করতে গিয়ে বলতো না টিভি চলছে না, খারাপ হয়ে গেছে, ম্যাক্সিমাম তাই হতো। তো এর জন্যই বললাম চলে ঠিকঠাক। আর দরজার পিছনে সব হুক দেওয়া রয়েছে, নিজের জামা কাপড় হ্যাঙ্গিং করার জন্য, আর হ্যাঙ্গিং করেই রাখাটা ভালো, ওখানে রাখাটা ভালো মানে আমার সুবিধা হয়, আর এছাড়াও আপনি ওই কাবাডেও রাখতে পারেন, আর সেরকম কিছু দেখানোর নেই। আর একটা নিয়েছি নন এসি রুম, সেটাও দেখাচ্ছি। এখানে দুরকমই ট্যারিফ, একটা এসি রুমের ট্যারিফ, একটা নন এসি রুমের ট্যারিফ, একই রকম এসি রুমই নন এসি করে 900-এর মতো। ফার্স্ট মর্নিংয়ে তখন আমি হোটেলের ভিউটা রুমগুলো দেখালাম, তো তখন তো দেখালাম, ম্যানেজার সাহেব ছিলেন না রিসেপশনে, তো এখন উনি এসেছেন, ওনার সঙ্গে একটু কথা বলে নিচ্ছি। তো ইনি হচ্ছেন সন্দীপবাবু, সন্দীপ মুখার্জি, হোটেল ছুটির ম্যানেজার। তো এমনি এখানে মানে অ্যাজ ইউজুয়াল ভিড় কোন সময় থাকে? এখন ভিড় ভালোই হচ্ছে, ভালোই হচ্ছে, ভালো ভিড়। মানে এটার এফেক্টটা কি ওই ব্রিজটা হওয়ার পর নাকি? না, ব্রিজটা হওয়ার পর সব থেকে বেশি এফেক্ট হওয়ার পরে মানে ভিড়টা ভালোই হচ্ছে। স্লো ছিল, স্লো হয়ে গিয়েছিল, এখন ভালো হয়ে গেছে।
আর এমনি আমাদের আপনাদের যে পজিশনটা, হোটেলের পজিশনটা একদম রাস্তার ধারে, খুব কাছে, বিচেরও খুব কাছে, মানে হেঁটেও যাওয়া যায়, টোটো নিলেও 2 মিনিট 4 মিনিট লাগে। আর এমনি এখানের মানে রুম রেন্ট শুরু হচ্ছে 12 মাস কি একই? হ্যাঁ, 12 মাস একই। আর এমনি শুরু হচ্ছে রুম রেন্ট নন এসি এসি? নন এসি হচ্ছে 999 টাকা, হুম, এসি 1200 টাকা প্লাস জিএসটি, 12% মানে 1340, সেগুলো ডাবল দেবে। ফোর বেডের ক্ষেত্রে দুটো রুম আছে, ফোর বেড, একটা হচ্ছে 3000 টাকা এসি, নন এসি হচ্ছে 2500 টাকা, আর একটা হচ্ছে 2500 টাকা, নন এসি হচ্ছে 2000 টাকা। এগুলো সবগুলো শুধু জিএসটি, এগুলোর সাথে মানে পরে জিএসটি ইনক্লুডেড না? আচ্ছা, আর এটা বলছি মানে এর উপরে আর দুটোই ফ্লোর আছে, তাই তো? দুটোই ফ্লোর আছে। আর এমনি আপনাদের খাওয়া দাওয়া আমরা মোটামুটি এখান থেকেই খেয়েছি, তো অনেকের মুখে শুনেছি আদি বনশ্রী এই সেই, তো ভেবেছিলাম ওখানেই খাবো। তো প্রথম দিন এখানে খাওয়ার পর সত্যি ওনার যিনি রান্না করেন খুব ভালো, সত্যি তো আগে বলা হয়নি, খুব ভালোই হয়েছিল। শুধু মানে চালটা প্রথম দিনের প্রথম দিকে চালটা একটু সামান্য করে গেছিল, বাট প্রত্যেকটা পোস্ত আমি বলবো, আমি অনেক জায়গায় পোস্ত খেয়েছি, পোস্ত খুঁজেই পাওয়া যায় না। এখানে সজনে একটা আলু দিয়ে পোস্ত করেছিল, পোস্ত মানে ভরপুর দেখা যাচ্ছিল, প্রাইসও খুব রিজনেবল আর খাবার মান খুব ভালো, মাছটাও খুব ইয়ে ছিল, মানে বলবো তাজা ছিল, যেটা খেয়ে বোঝা যায় সেই হিসাবেই বলছি। আর দ্বিতীয়ত এই যে ফুলগুলো রয়েছে চারদিকে, ফুল গাছ, মানে এটা সব পরিচর্যা আপনারাই করেন? এমনি এটা মানে সারা বছরেরই ফুল নাকি না কোনো সিজন আছে? এই গেটের যেগুলো রয়েছে আর এই এইগুলো যেগুলো জলটা পরিমাণে বেশি লাগে আর কি, ঠিকঠাক পাওয়া যাচ্ছে ওই জন্য এখনো বেঁচে আছে। আর দ্বিতীয় কথা, এখানে মানে জেনারেটর তো রাত 10টা অবধি যদি থাকে? না, জেনারেটর গুলো নিয়ম অনুযায়ী লেখা লিখতে হয়, এবার 10টার পরে যদি অনেক বেশি লোডশেডিং হয়ে যায় কারেন্ট অফ যদি হয়, সেক্ষেত্রে তো নিশ্চয়ই লোক যদি থাকে দিতেই হবে। আর এমনি আগে যেমনি মানে অনেকদিন আগের কথা বলছি, আমি এর আগেও একবার আসছি, তারও অনেক আগে একবার আসছি, তখন দেখছিলাম ঘন ঘন লোডশেডিং হতো, এখন সেই জিনিসটা নেই একদম, বলতে গেলে সেটাই, ওটাই আমরাও কালকের থেকে দেখছি কোনো কিছু নেই। আচ্ছা, এমনি পার্কিং তো এখানে দেখছি একটা দুটো মানে দুটো তিনটে গাড়ি এমনি আরামসে, আর এখানে আসতে গেলে আগের থেকে যদি বুকিং করতে হয় তাহলে মানে কিভাবে করবে? বুকিং আমরা যে বুক করবে তাকে অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে দেবো অথবা গুগল পে ডিটেইল পাঠিয়ে দেবো। এখানে কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন, কিভাবে কন্ট্যাক্ট করবে? কন্ট্যাক্ট নাম্বার আমরা গুগল পেতে পাঠিয়ে দিই। আমি এই দুটো নাম্বারই আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর খুব ভালো লাগলো আপনি আমাদের সঙ্গে কোঅপারেট করলেন, আশা করি যারা দেখবে আসলে কন্ট্যাক্ট করেই আসবে। আর যেটা বলছিলাম এখানের লোকেশানটাও আমি গুগল ম্যাপে দিয়ে দেবো, লোকেশানটা মানে খুব যাওয়ার পথে দেখতেই পাবেন, আমরাও দেখতে দেখতে গেছি, দেখে আবার একটু আগিয়ে ঘুরিয়ে আবার ঢুকিয়েছি, তো একদম রাস্তায় মানে এই ফেজারগঞ্জ থেকে যেটা বকখালির দিকে রাস্তাটা ঢোকে একটাই তো রাস্তা, আর কোনো রাস্তা নেই, ওই রোডের ওপরই পড়বে, তো দেখালাম। আর একটু পরে খেতে যাব, ওখানের ডাইনিং প্লেসটাও দেখিয়ে দেবো, আর ঘরেও যদি চান খেতে তাহলে আলাদা করে ওনাকে বলতে হবে, সে বুঝে আলাদা সার্ভিস চার্জ আছে ওটা, ঠিক আছে? তো ঠিক আছে, খাবার টেবিলে আবার দেখা হচ্ছে। জাস্ট অফ কোয়ার্টার, এদিকে ক্যান্টিন, এটা কিচেন, এটা খাওয়া দিয়ে দাও, এখানে বসবো তো, এখানটা আমাদের খাওয়ার জায়গা, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। দাদা রান্না কে করেন? আপনি করেন? খুব সুন্দর লাগে। তো আমরা আজকে নিয়েছি এগ মিল,
এখন ঘি ভাত আলু ভাতে পেঁয়াজ লঙ্কা দিয়েছে, এরপরে এগুলো আসবে। তো স্টার্ট করা যায়, আজকের চালটা খুব দারুণ হয়েছে, ঝরঝর। ঘিয়ে গন্ধটা খুব সুন্দর। দাদা আমাদের সার্ভিস দিয়েছে, আপনার নাম হ্যাঁ খুব ভালো লাগলো। হ্যাঁ নিশ্চয়ই, ঠিক আছে দেখালাম। এখানে খাওয়ার জায়গাটা খুব বেস্ট, রান্নাও খুব ভালো, আর আজকের চালটা একদম ভালো সিদ্ধ হয়েছে, দারুণ লেগেছে। তো ব্লগটা এখানেই শেষ করছি, আমাদের এখন যাওয়ার পালা, লজ রেডি আছে, বেরিয়ে পড়ব। তো চলুন আগামী ব্লগে দেখা হচ্ছে, আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন।